গার্ডেন ব্রিজে এই বহুতল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। আপনারা জানেন গত দুদিন ধরেই বারবার বিচারপতিরা প্রশ্ন তুলছেন, আজকে প্রধান বিচারপতি তিনি বলছেন যে একেবারে প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না। যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তাকেই নাকি সরকার তদন্ত রিপোর্ট দিতে বলেছে, সেটা কিভাবে সম্ভব? প্রশ্ন প্রধান বিচারপতি, আইন থাকলেই হবে না, তাকে বলবৎ করার মতো পরিকাঠামো থাকতে হবে। যদি গুলি ছাড়া বন্দুক দিয়ে সৈন্যদের সীমান্ত যুদ্ধে পাঠানো হয় তাহলে কি লাভ হবে? এনডিআরএফ গার্ডেন ব্রিজে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে বলে শুনলাম, কিন্তু আর যদি কেউ তাহলে থেকে থাকে তাদের কি হবে? কি হবে অর্থাৎ উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। গার্ডেন ব্রিজে বহুতল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না। এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে মানুষের যার যাদের বাড়িতে পাওয়া যাচ্ছিল না তাদের পুরো ফ্যামিলি, তাদের মেয়ে, তার স্ত্রীর বাড়িতে গেলাম, তাদের সাথে বসলাম। ওদের একটাই রিকোয়েস্ট যে রেস্কিউটা যেন বন্ধ, মানে রেস্কিউ অপারেশন যতক্ষণ না ওর বডিটা পাওয়া যায় যেন বন্ধ না হয়, রাত্রির দিকে যেন বন্ধ হয়ে গেছিলো। তো আমি বললাম না, আজ থেকে কর্পোরেশন যেহেতু করছে ডে নাইট আমরা চালিয়ে যাবো যতক্ষণ না ওই বডিটা পাওয়া যাবে। শেরু এটা বলতে পারো না, এখানেই থাকে, এক্ষুনি গেছিলাম ওনার বাড়িতে, এখানেই থাকে, কিন্তু ফ্যামিলি নিশ্চিতভাবে জানে তো যে বেঁচে নেই, কিন্তু যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ তো একটা উদ্বিগ্ন আছে। সেই জন্য আমি ওনার স্ত্রী, মেয়ে, ছেলে সবার কাছে গেছিলাম। তো এই 24 ঘন্টা চলবে যতক্ষণ না ওই বডিটা পাওয়া যায়। ডেপুটি মেয়র পারিষদ অতীন ঘোষ তিনি বলেছেন, ডেপুটি মেয়র, যে একেবারে যিনি চেয়ারে বসে রয়েছেন দায় তাকে নিতেই হবে। কুণাল ঘোষ তিনি সমর্থনও করেছেন অতীন ঘোষের এই মন্তব্য। তারপর দেখুন, আমি এই চেয়ারে বসে আছি, তো আমার সামনে যদি কোনো ঘটনা ঘটে আমার এগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তো আমি এটাকে অস্বীকার করতে পারি, নৈতিক দায়ীটা অস্বীকার করতে পারি না। দেখুন, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, আমি যদি বলি আমার কোনো নৈতিক দায়ী নয় কলকাতা পুরসভা আছে, আমি ভুল বলবো, আমি নিজের সাথে প্রতারণা করবো। আমি তো অ্যাজ এ হোল কলকাতা পুরসভার দায়ী বললাম, কলকাতা পুরসভার প্রশাসন, কলকাতা পুরসভার রাজনৈতিক প্রশাসন সবাই এই দায় এড়াতে পারি না। অতীন ঘোষ একজন, শুধু তিনি ডেপুটি মেয়র নন, অতীন ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক এবং একজন অত্যন্ত দক্ষ কাউন্সিলর, দীর্ঘদিন ধরে অতি অল্প বয়স থেকে একজন অভিজ্ঞ পুরসভার কাজে অভিজ্ঞ একজন তিনি কাউন্সিলর, এখন ডেপুটি মেয়র, এমআইসি ছিলেন, এখন ডেপুটি মেয়র। ফলে তিনি যদি তার অভিজ্ঞতা থেকে কোনো কথা বলেন আমি নিশ্চয়ই তার কোনো বিরোধিতা করতে যাব না। যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে গার্ডেন ব্রিজে, 10 জনের প্রাণ চলে গেছে। সত্য তৃণমূল ত্যাগী তাপস রায় তিনি বলছেন কাউন্সিলর থেকে মেয়র সবাই সমস্ত কিছু জানেন, যদিও কারোর প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু কাউন্সিলর শামস ইকবাল তিনি কি বলেছিলেন এই ঘটনা প্রসঙ্গে দেখুন। কোন জলা জমি ছিল শুনেছেন? আমি এটা একদমই জানতাম না, মানে আমার নলেজে এটা ছিল না, প্রথম, দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড দিস অ্যাবাউট দিস। আমি না, আমার কোনো নলেজ নেই, কোনো কমপ্লেন নেই, কিছু নেই।